বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা পেলে তোমরা এক থালা ভাত এক নিমেষে খেয়ে ফেলবে। বন্ধুরা, ছোট থেকে বড় সকলে কিন্তু নিমেষে প্লেট খালি করে দেবে, আর বারবার এই মাছের রেসিপি কিন্তু বানিয়ে খাওয়ানোর জন্য রিকোয়েস্ট করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদেরকে খুব খুব ভালো লাগবে, বিশেষ করে এই গরমে কিন্তু একটা স্বাস্থ্যকর আর সুস্বাদু রেসিপি। বন্ধুরা, এটা বানানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়ার মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটা পিঠ ভেজে নিয়ে তারপর উপর পিঠটা আমি পাল্টে দিচ্ছি। এইভাবে এইভাবে মাছ ভাজলে কিন্তু ভেঙেও যাবে না বন্ধুরা, খুব সহজভাবে মাছগুলো উঠে আসবে, কড়ার মধ্যে লেগে যাবে না তেলটা, যদি তোমরা খুব ভালো করে গরম করে নাও। তাছাড়া তেলের মধ্যে এক চিমটি লবণও দিয়ে দিতে পারো। যাদের ভাবো যে মাছ ভেঙে যায়, খুব সহজে উঠে আসে না, তারা কিন্তু এই টিপটা ব্যবহার করতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, একটা থালার মধ্যে উঠিয়েও নিয়েছি। ওই কড়ার মধ্যে মানে তেলের মধ্যে আমি আবারও এক চামচ তেল দিয়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেল ব্যবহার আমি করিনি বন্ধুরা, খুব অল্প তেলেই আমি রান্নাটা করে নিয়েছি। আমার এখানে টোটাল 2 চামচ তেল লেগেছে, মাছ ভাজতে 1 চামচ আর রান্নাটা করতে 1 চামচ। তেলটা গরম করে নিয়ে আমি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন, তারপর একটা পেঁয়াজ ঝিরে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওই গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম ওর মধ্যে, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ঢেকে আমি একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে, একটা সুন্দর কালার এসে গেছে। এখন আমি 2টো আলু ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের আলু, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে, যাতে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে মিশে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে সহজ রেসিপি শেয়ার করার। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা আমার একটু সেদ্ধ হয়ে যায়। তবে আমি তার আগে 1/2 কাপ জল দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে, যাতে মশলাটা একটু পুড়ে না যায়, 2-3 মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু আমি ঢেকে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এইভাবে কষালে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো কেটে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। আর এভাবে টমেটোটা কিন্তু দিলে টমেটোটা খুব বেশি সেদ্ধও হবে না, আস্ত থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন, আবারও 1 মিনিট ঢেকে নিয়েছিলাম আমি, সুন্দরভাবে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে আর আলুটা তো আমার আগেই সেদ্ধ হয়ে গেছিলো। এখন আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি আমি। আর যে কোনো রান্নায় হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টিকর হয়। এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি যখন ঝোলটা ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ট্যাংরা মাছ বানিয়ে খেয়ে দেখো বন্ধুর, অসম্ভব সুন্দর লাগে, বিশেষ করে এই গরমের দিনে কিন্তু এইভাবে ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা। এই ট্যাংরা মাছের রেসিপিটা থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না তোমাদেরকে, এক থালা ভাত এক নিমেষেই খেয়ে ফেলবে। তো দেখো, আমি এটাকে ঢেকে আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম। 2-3 মিনিট পর আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে, তোমরা চাইলে এটার মধ্যে ধনে পাতাও কিন্তু দিয়ে দিতে পারো। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু বানানো খুব সহজ বন্ধুরা, আর খুব স্বাস্থ্যকর একটা সুস্বাদু রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে এভাবে বানিয়ে দিলে, আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে রেসিপিটা তোমাদের। কমেন্টের অপেক্ষায় কিন্তু রইলাম। আর এরকম সুস্বাদু রেসিপি পেতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, এতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে।